একেবারে দুয়ারে সরকারের মতোই দুয়ারে পুরসভা। নতুন পুর প্রশাসক মণ্ডলীর প্রথম সভায় আগামী 5 দিন প্রতিটি বিধানসভা ঘুরে দেখার সিদ্ধান্ত। সমস্যা খতিয়ে দেখে প্রয়োজন রাস্তা নিকাশি ব্যবস্থা, টিকাকরণে জোর দেওয়ার ভাবনা। বৈঠকের পরে উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলে সদল দলে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। আজকে সিদ্ধান্ত মানে আজকে আমরা প্রথম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স মিট হয়েছে এবং আমরা সকল সদস্যরা ছিলাম, আমাদের দুজন ভাইস চেয়ারম্যান, বোর্ডের সকল সদস্য, কমিশনার সাহেব সকলে ছিলাম। এবং আমরা একটা ফার্স্ট যেটা ইউনানিমাস ডিসিশন আমরা নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো এই নেক্সট 5 ডেজের মধ্যে আমরা ভিজিট করব। উইথ আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সরা থাকবেন এবং তার সঙ্গে ওখানকার স্থানীয় যারা কাউন্সিলর তারা থাকবেন। তো আমরা ওখানে যাব, যেমন আজকে আমরা উত্তর হাওড়া যাচ্ছি, ওখানে আমরা তাদের মিট করব। এবং ন্যাচারালি আমাদের হাওড়ার যে সমস্যাগুলো আছে, যেগুলো আমাদের জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমরা প্রায়োরিটাইজ করব একে একে আমরা কীভাবে, তাতে আমরা তারপরে আমরা আবার বসে তখন আমরা কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে কী দেব সেইটা আমরা সেইভাবে ঠিক করব। তবে খুব ন্যাচারালি যেটা আমরা সবাই ঐক্যমত হয়েছি যে সেটা হলো রাস্তাঘাট, মানে রাস্তায় জল জমা, ওয়াটার লগিং এবং রাস্তাঘাট, এই দুটো আমাদের প্রায়োরিটি থাকবে। এর সাথে হেলথে আমাদের ভ্যাকসিনেশন, কোভিড ভ্যাকসিন যাতে আমরা খুব দ্রুততার সঙ্গে করতে পারি, এই এই 2-3টে 4টে পয়েন্ট আমাদের আপাতত প্রায়োরিটাইজ করে তারপরে আমরা ধরুন যেরকম মিট করছি সমস্ত কাউন্সিলরের থেকে, তাদের থেকে আমরা প্রত্যেক গোটা হাওড়ার তাহলে একটা পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাব। তখন আমরা নেক্সট উইক বসে তার উপর যদি আরও কিছু অল্টারেশন করতে হয় সেটা আমরা করব। আমরা এক্সট্রিমলি আশাবাদী যে আমরা করব এবং সেই রকম নির্দেশ অলরেডি চলে গেছে আমাদের দপ্তরে। এই জন্য আমরা আবারও আজকের থেকে বেরোচ্ছি, আমরা একদম সরজমিনে নিজেরা দেখার জন্য রাস্তাগুলো, যাতে আমরা প্রায়োরিটাইজ করতে পারি। তাহলে আমরা এক্সট্রিমলি হোপফুল যে আমরা পুজোর আগে প্রায় বেশিরভাগ রাস্তা আমরা ঠিক করে দিতে পারবো। ৬৬টা ওয়ার্ড ওইভাবে ঘুরে দেখা সম্ভব নয়, মানে এত স্বল্প সময়। তো আমরা ওই জন্য যেটা করেছি, আমরা ওখানে সমস্ত স্থানীয় কাউন্সিলরদের ডেকে নিচ্ছি, যাতে আমরা একটা জায়গায় ওইখানে গেলে কী হবে, আমরা পুরো চিত্রটা ওই ধরুন বিধানসভার মধ্যে ওয়ার্ড ভিত্তিক চিত্রটা হ্যাঁ বড় অফিসে সেখান থেকে আমরা পেয়ে যাব। বলতে পারেন
সেটা মানে এই টার্মিনোলজিটা যদি আপনারা দিতে চান সেটা আপনাদের চয়েস। টিকিয়াপাড়ার রাস্তা নিয়ে আমাদের স্পেসিফিক চিন্তাভাবনা আছে, যেমন পঞ্চরন্তলা রোডটা নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। ওই রাস্তাটা বেশ অনেকটাই রাস্তাটা খারাপ হয়েছে জল জমার কারণে। হাওড়া এবারে দুয়ারে সরকারের মতোই দুয়ারে পুরসভা। নতুন পুরা প্রশাসক মণ্ডলীর প্রথম সভায় আগামী 5 দিন প্রতিটি বিধানসভা ঘুরে দেখার সিদ্ধান্ত। সমস্যা খতিয়ে দেখে প্রয়োজন রাস্তা নিকাশি ব্যবস্থা, টিকাকরণে জোর দেওয়ার ভাবনা। বৈঠকের পরেই উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলে সদল দলের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। আজকে সিদ্ধান্ত মানে আজকে আমরা প্রথম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স মিট হয়েছে এবং আমরা সকল সদস্যরা ছিলাম, আমাদের দুজন ভাইস চেয়ারম্যান, বোর্ডের সকল সদস্য, কমিশনার সাহেব সকলে ছিলাম। এবং আমরা একটা ফার্স্ট যেটা ইউনানিমাস ডিসিশন আমরা নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো এই নেক্সট 5 ডেজের মধ্যে আমরা ভিজিট করব। উইথ আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সরা থাকবেন এবং তার সঙ্গে ওখানকার স্থানীয় যারা কাউন্সিলর তারা থাকবেন। তো আমরা ওখানে যাব, যেমন আজকে আমরা উত্তর হাওড়া যাচ্ছি, ওখানে আমরা তাদের মিট করব। এবং ন্যাচারালি আমাদের হাওড়ার যে সমস্যাগুলো আছে, যেগুলো আমাদের জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমরা প্রায়োরিটাইজ করব একে একে আমরা কীভাবে, তাতে আমরা তারপরে আমরা আবার বসে তখন আমরা কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে কী দেব সেইটা আমরা সেইভাবে ঠিক করব। তবে খুব ন্যাচারালি যেটা আমরা সবাই ঐক্যমত্য হয়েছি যে সেটা হলো রাস্তাঘাট এবং ড্রেনেজ, মানে রাস্তায় জল জমা, ওয়াটার লগিং এবং রাস্তাঘাট, এই দুটো আমাদের প্রায়োরিটি থাকবে। এর সাথে হেলথে আমাদের ভ্যাকসিনেশন, কোভিড ভ্যাকসিন যাতে আমরা খুব দ্রুততার সঙ্গে করতে পারি, এই এই 2-3টে 4টে পয়েন্ট আমাদের আপাতত প্রায়োরিটাইজ করে তারপরে আমরা ধরুন যেরকম মিট করছি সমস্ত কাউন্সিলরের থেকে, তাদের থেকে আমরা প্রত্যেক গোটা হাওড়ার তাহলে একটা পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাব। তখন আমরা নেক্সট উইক বসে তার উপর যদি আরও কিছু অল্টারেশন করতে হয় সেটা আমরা করব। আমরা এক্সট্রিমলি আশাবাদী যে আমরা করব এবং সেই রকম নির্দেশ অলরেডি চলে গেছে আমাদের দপ্তরে। এই জন্য আমরা আবারও আজকের থেকে বেরোচ্ছি, আমরা একদম সরজমিনে নিজেরা দেখার জন্য রাস্তাগুলো, যাতে আমরা প্রায়োরিটাইজ করতে পারি। তাহলে আমরা এক্সট্রিমলি হোপফুল যে আমরা পুজোর আগে প্রায় বেশিরভাগ রাস্তা আমরা ঠিক করে দিতে পারবো।
66টা ওয়ার্ড ওইভাবে ঘুরে দেখা সম্ভব নয়, মানে এত স্বল্প সময়। তো আমরা ওই জন্য যেটা করেছি, আমরা ওখানে সমস্ত স্থানীয় কাউন্সিলরদের ডেকে নিচ্ছি, যাতে আমরা একটা জায়গায় ওইখানে গেলে কি হবে, আমরা পুরো চিত্রটা, ওই ধরুন বিধানসভার মধ্যে ওয়ার্ড ভিত্তিক চিত্রটা, হ্যাঁ বড় অফিসে সেখান থেকে আমরা পেয়ে যাব। বলতে পারেন সেটা, মানে এই টার্মিনোলজিটা যদি আপনারা দিতে চান সেটা আপনাদের চয়েস। টিকিয়াপাড়ার রাস্তা নিয়ে আমাদের স্পেসিফিক চিন্তাভাবনা আছে, যেমন পঞ্চরন্তলা রোডটা নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। ওই রাস্তাটা বেশ অনেকটাই রাস্তাটা খারাপ হয়েছে জল জমার কারণে। হাওড়া এবারে দুয়ারে সরকারের মতোই দুয়ারে পুরসভা। নতুন পুরা প্রশাসক মণ্ডলীর প্রথম সভায় আগামী 5 দিন প্রতিটি বিধানসভা ঘুরে দেখার সিদ্ধান্ত। সমস্যা খতিয়ে দেখে প্রয়োজন রাস্তা নিকাশি ব্যবস্থা, টিকাকরণে জোর দেওয়ার ভাবনা। বৈঠকের পরেই উত্তর হাওড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলে সদল দলের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। আজকে সিদ্ধান্ত, মানে আজকে আমরা প্রথম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স মিট হয়েছে এবং আমরা সকল সদস্যরা ছিলাম, আমাদের দুজন ভাইস চেয়ারম্যান, বোর্ডের সকল সদস্য, কমিশনার সাহেব সকলে ছিলাম। এবং আমরা একটা ফার্স্ট যেটা ইউনানিমাস ডিসিশন আমরা নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো এই নেক্সট 5 ডেজের মধ্যে আমরা ভিজিট করব। উইথ আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সরা থাকবেন এবং তার সঙ্গে ওখানকার স্থানীয় যারা কাউন্সিলর তারা থাকবেন। তো আমরা ওখানে যাব, যেমন আজকে আমরা উত্তর হাওড়া যাচ্ছি, ওখানে আমরা তাদের মিট করব। এবং ন্যাচারালি আমাদের হাওড়ার যে সমস্যাগুলো আছে, যেগুলো আমাদের জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমরা প্রায়োরিটাইজ করব একে একে, আমরা কীভাবে তাতে আমরা তারপরে আমরা আবার বসে তখন আমরা কোনটাকে প্রাধান্য দেব, কোনটাকে কী দেব সেইটা আমরা সেইভাবে ঠিক করব। তবে খুব ন্যাচারালি যেটা আমরা সবাই ঐক্যমত হয়েছি যে সেটা হলো রাস্তাঘাট এবং ড্রেনেজ, মানে রাস্তায় জল জমা, ওয়াটার লগিং এবং রাস্তাঘাট, এই দুটো আমাদের প্রায়োরিটি থাকবে। এর সাথে হেলথে আমাদের ভ্যাকসিনেশন, কোভিড ভ্যাকসিন যাতে আমরা খুব দ্রুততার সঙ্গে করতে পারি, এই এই 2-3টে 4টে পয়েন্ট আমাদের আপাতত প্রায়োরিটাইজ করে, তারপরে আমরা ধরুন যেরকম মিট করছি সমস্ত কাউন্সিলরের থেকে, তাদের থেকে আমরা প্রত্যেক গোটা হাওড়ার তাহলে একটা পূর্ণাঙ্গ চিত্র পেয়ে যাব। তখন আমরা নেক্সট উইক বসে তার উপর যদি আরও কিছু অল্টারেশন করতে হয় সেটা আমরা করব। পুজো আসছে,
আমরা এক্সট্রিমলি আশাবাদী যে আমরা করব, এবং সেই রকম নির্দেশ অলরেডি চলে গেছে আমাদের দপ্তরে। এই জন্য আমরা আবারও আজকের থেকে বেরোচ্ছি, আমরা একদম সরজমিনে নিজেরা দেখার জন্য রাস্তাগুলো, যাতে আমরা প্রায়োরিটাইজ করতে পারি। তাহলে আমরা এক্সট্রিমলি হোপফুল যে আমরা পুজোর আগে প্রায় বেশিরভাগ রাস্তা আমরা ঠিক করে দিতে পারব। ৬৬টা ওয়ার্ড ওইভাবে ঘুরে দেখা সম্ভব নয়, মানে এত স্বল্প সময়। তো আমরা ওই জন্য যেটা করেছি, আমরা ওখানে সমস্ত স্থানীয় কাউন্সিলরদের ডেকে নিচ্ছি, যাতে আমরা একটা জায়গায় ওইখানে গেলে কি হবে, আমরা পুরো চিত্রটা, ওই ধরুন বিধানসভার মধ্যে ওয়ার্ড ভিত্তিক চিত্রটা, হ্যাঁ বড় অফিসে সেখান থেকে আমরা পেয়ে যাব। বলতে পারেন সেটা, মানে এই টার্মিনোলজিটা যদি আপনারা দিতে চান সেটা আপনাদের চয়েস। টিকিয়াপাড়ার রাস্তা নিয়ে আমাদের স্পেসিফিক চিন্তা ভাবনা আছে, যেমন পঞ্চরন্তলা রোডটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে। ওই রাস্তাটা বেশ অনেকটাই রাস্তাটা খারাপ হয়েছে জল জমার কারণে।